যারা হাদিস বিশারদ তারা যেমন আহলে হাদিস, হাদিসের অনুসারী যারা তারাও আহলে হাদিস, হাদিস লিখেছেন যারা তারা যেমন আহলে হাদিস, হাদিস মানেন যারা তারাও আহলে হাদিস, ভাগ করার কোনো সুযোগ নেই। কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআন এবং সহিহ হাদিস মানবে তাদের একটা বৈশিষ্ট্যগত পরিচয় চালু হবে। যারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে ওই মানুষগুলি কি অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ? আল্লাহ নবী বলছেন আরিফুহু আরিফুহুম ওয়ায়ারিফুনানি, আমি তাদেরকে চিনবো তারাও আমাকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, যখন তারা আমার কাছে চলে আসবে তখন তাদের এবং আমার মাঝখানে পর্দা ঝুলিয়ে দেওয়া হবে, আড়াল করে দেওয়া হবে। আমি বললাম ইন্নাহুম মিন্নি, হে ফেরেশতারা ব্যাপার কি, এরা তো আমার উম্মত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াত্তাকুন্নার আল্লাতী উ'ইদ্দাত লিল কাফিরিন। وقال تعالى اعوذ بالله من الشيطان الرجيم ان جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها احقابا الى اخر الحمد لله صلاه المغرب এর পরে আমরা এই দিনই বৈঠকে কিছু কথা শোনার জন্য এবং কিছু কথা বলার জন্য একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের দিনে মজলিসে বসার তৌফিক দান করেছেন, আমরা সকলেই তারই বারগায় শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, আখির নবী, সাইয়েদুল মুরসালিন, খাতামুন নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের এই সংক্ষিপ্ত বৈঠকে আমরা আলোচনা করব মুক্তিপ্রাপ্ত কারা, তাদের সম্পর্কে মুহাদ্দিসিনে কারামের দৃষ্টিকোণে, আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি নয়, মুহাদ্দিসিনে কারাম কী বলেছেন তাদের সম্পর্কে, যারা নাজাত পাবে তাদের সম্পর্কে। এই জন্য আমরা যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন সেটা শুনি, তারপরে আমরা আমাদের আলোচনায় যাবো ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম সম্পর্কে সাবধান করেছেন এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তাগিদ দিয়েছেন। আমরা প্রত্যেকেই কিন্তু জান্নাতে যেতে চাই। যদি কাউকে প্রশ্ন করা হয় কেউ কি জাহান্নামে যাবেন, একজনে কি হাত তুলবেন? একজনে কিন্তু তুলবেন না। আবার যদি বলা হয় জান্নাতে যাবেন, মাশাআল্লাহ সবাই কিন্তু হাত তুলবেন। তো প্রশ্ন হচ্ছে জান্নাতে আমরা যেতে চাই সবাই, জান্নাতে যাব কিভাবে, জান্নাতে যাওয়ার পদ্ধতি কি, জান্নাতে যাওয়ার কোন তরিকা অবলম্বন করলে আমরা জান্নাতে যেতে পারব? দল তো অনেক হবে কিন্তু জান্নাতে যাবে তো একটা দল, এই হাদিস তো আমরা জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈল হাদওয়ান্না আলা বিন্নাল, খুবই মুখস্থ হাদিস। আহলে হাদিস সমাজে এটা মাশাআল্লাহ সবার একেবারে মুখস্থ, অর্থাৎ বনি ইসরাঈলের মধ্যে 72টা দল হবে আর আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, প্রত্যেকে জাহান্নামে যাবে, একটা মিল্লত জান্নাতে যাবে। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আশ্চর্য হয়ে গেলেন যে ব্যাপার কি, এত দল সবাই জাহান্নামে যাবে, এই যতগুলো দল হবে তারা কি অমুসলিম না মুসলিম? মুসলিমদের মধ্যে এত দল, তো প্রত্যেকে জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটি মিল্লত জান্নাতে যাবে। শুনে সাহাবারা জিজ্ঞেস করলেন খুব আগ্রহের সাথে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দলটা কে, ওই দলটার পরিচয় কী? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবাবটা দিয়েছিলেন সেই জবাবটা কিন্তু আমাদের সকলের জানা। তিনি বলেছেন কি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবিরা যেই আমল আকিদার উপরে আছি, যে তরিকার উপরে আছি, সেই আমল আকিদা বা তরিকা বা পথের উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে। তিনি কোনো নাম বললেন না, শুধু বলে গেলেন একটা মূলনীতি, বলে গেলেন এই মূলনীতির ভিত্তিতে
যারা চলবে কিয়ামত পর্যন্ত তারাই কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। এখন প্রশ্ন হচ্ছে আমরা মূলনীতির উপরে আছি কিনা। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের উপরে যারা থাকবে, এই কথাটা কিন্তু খুব ছোট্ট একটা বাক্য, কিন্তু এই বাক্যর উপরে টিকে থাকাটা কিন্তু খুব কঠিন। এটা বলতে খুব সহজ বা শুনছি আমরা খুব সহজে, কিন্তু যখনই আপনি এই পথের উপরে টিকে থাকবেন তখনই কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হবে, অনেক বাধা আসবে, আসছেও তাই, বিগত যুগে ছিল, এখন আছে, আগামী দিনেও থাকবে। কারণ প্রত্যেকেই তার নিজ নিজ যে অনুসৃত যে বিধান সেটাকে সঠিক মনে করে। আমরা এক্সাম্পল হিসেবে যদি বলি, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে জিকিরের কথা বলেছেন, কোরআন মাজিদে জিকিরের কথা আছে না, আল্লাহর স্মরণ তো করতে হবে, জিকির করতে হবে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে যে একদিন আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, সাহাবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে আমরা এক সফরে ছিলাম, তো আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহ তো স্বর্ণরৌপ্যের সঞ্চয়ের সম্পর্কে আয়াত নাজিল করেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদদা, যারা সোনা রূপা সঞ্চয় করে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা ব্যয় করে না, তাদের শাস্তি উল্লেখ করেছেন। তো আমরা যদি জানতে পারতাম যে সর্বোত্তম আমল মাল কোনটা, তাহলে সেটা আমরা গ্রহণ করতাম। তখন তিনি বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সবচেয়ে উত্তম যে সম্পদ, সেই সম্পদটা হচ্ছে আফজালুহু লিসানুন যাকির ওয়া কালবুন শাকির। সবচেয়ে উত্তম হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে যে জিহ্বা আল্লাহর জিকির করে, লিসানুন যাকের, আর ওয়াকালমুন শাকের, যে অন্তর আল্লাহ শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে। আরেকটা আরেকজন হচ্ছে আল মারাতুল মুমিনা তুইনু আলা ইমানিহি, ওই সতী সাধবী রমণী, ওই স্ত্রী যে তার স্বামীর দিনের সহযোগী। আমাদের সমাজে অনেক স্ত্রী আছে, তারা স্বামীর দিনকে পছন্দ করে না, দিনদারি পছন্দ করে না, স্বামী নামাজ কালাম পড়ে তাহাজ্জুদ গুজার দিনের পথে সময় দেয়, এটা স্ত্রী পছন্দ করে না, আছে না, অনেক অনেক ভাইদের মধ্যে আছে, এবং এই নিয়ে সংসার ভেঙে যায়, অনেক ঘটনার আমরা নিজেরা সাক্ষী, এগুলো হচ্ছে। কিন্তু আল্লাহ নবী বললেন এটাই সবচেয়ে বড় সম্পদ, যে তার স্বামীর দিনের সহযোগী। এই জন্য বিবাহের ক্ষেত্রে কয়েকটা বিষয় অগ্রাধিকার দিতে হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে দিনদারি। খালি স্ত্রীর টাকা পয়সা, স্ত্রীর বাপের টাকা পয়সা দেখলে হবে না, তার প্রভাব প্রতিপত্তি দেখলে হবে না, সামাজিক স্ট্যাটাস দেখলে হবে না, এক নম্বর অগ্রাধিকার হবে তার দিন আছে কিনা, দিন থাকলে অগ্রাধিকার পাবে প্রথম, তারপরে বাকিগুলো লাগবে। টাকা পয়সার বিষয়টা আছে, কুফু হইতে হয়, দুই পক্ষের মধ্যে যদি আর্থিক বিশাল বৈষম্য হয় তাহলে সেই সংসারও টিকে না। কিন্তু এক নম্বরে যে বিষয়টা দেখা, সেটা কি তার দিন আছে কিনা। তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ তিনটে সম্পদের কথা আল্লাহ নবী এখানে বললেন। এক নম্বর হচ্ছে লিসানুন যাকির, যে জিহ্বা আল্লাহর জিকির করে, ওয়াকালবুন শাকির, যেই কলব আল্লাহর শুকরিয়া আদায় করে, আর স্ত্রী সতী সাধবী স্ত্রী, যে স্ত্রী তার স্বামীর দিনের সহযোগী। এখন লিসানুন যাকির, আল্লাহর জিকির করতে হবে মুখে, অন্তর দিয়ে। তা আমাদের দেশে জিকির তো আছে, অনেক টাইপের জিকির আছে, আছে না, কিন্তু জিকিরের মূলনীতি কিন্তু আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন। আমি কেন বলছি যে আল্লাহ নবী বললেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, দেখেন আমরা শুধু এই একটা পয়েন্টে কিন্তু সেখানে নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিকির করেন নাই বা তার সাহাবীরা জিকির করেন নাই, করেছেন, কিভাবে করেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আরাফের 205 নম্বর আয়াতে বললেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। সর্বশেষ আয়াত এই সূরার, আল্লাহ তার নবীকে বলছেন, আয়াত নাজিল হচ্ছে নবীর উপরে, নবীকে নির্দেশ দিচ্ছেন ওয়াযকুর রাব্বাকা,
হে নবী মুহাম্মদ, তোমাকে বলছি তুমি তোমার রবের জিকির করো, আল্লাহর জিকির করো। রবের জিকির মানে আল্লাহর জিকির করো। ওয়াজকুর রাব্বাকা, কিভাবে? ফি নাফসিকা, তোমার নফস দিয়ে, মনে মনে। নফস অর্থ তো জানি, তাই না? নফস মানে কি? আত্মা, তাই না? কলব। আল্লাহ নবীকে শিক্ষা দিচ্ছেন তুমি তোমার রবের জিকির করো নফস দিয়ে, মনে মনে। আর কি? তাদাররুআন ওয়া খিফা। তাদাররুআন অর্থ কি? বিনীতভাবে। খিফা মানে গোপনে গোপনে, চুপিসারে, তাই না? গোপনে গোপনে। আরও ব্যাখ্যা দিচ্ছেন, এটুকু বললে কিন্তু বাক্য হয়ে যায়, কারণ গোপনের মধ্যে তো বুঝে এগুলো কীভাবে বলতে হবে। আল্লাহ আরও স্পষ্ট করে বলছেন, ওয়া দুনাল জাহরা মিনাল কাউল, তোমার জিকিরটা যেন তোমার মুখে প্রকাশ না হয়, সুবহানাল্লাহ। তোমার জিকিরটা যেন কি হয়, উচ্চারণ না হয়, মুখ দিয়ে শব্দ না হয়, চিৎকার করে না হয়। হতে পারে নীরব শব্দ একটা আছে, সেটা হইতে পারে। কখন করবে? বিল গুদুবি ওয়াল আসাল, সকালে সন্ধ্যায় উঠতে বসতে চলতে ফিরতে সবসময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিকির করতে বললেন, আল্লাহ নবীকে জিকির শিক্ষা দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিকির করলেন, কিন্তু আমরা কি জিকিরের ক্ষেত্রে তার তরিকার মধ্যে আছি? আমরা কেউ আবার জিকির করি না। দুইটা দল, আহলে হাদিসদের মধ্যে জিকিরের অভ্যাস কম, এটাও দোষ মাথায় নিতে হবে, খালি অন্যদের দোষ ধরলেই হবে না। ওরা জিকির করে ভুল করে, উল্টাপাল্টা করে, বানিয়ে করে, জিকির করতে করতে একবার ফানাফিল্লা হয়ে যাচ্ছে, গাছের আগায় উঠে যাচ্ছে, বাঁশের মাথায় উঠে যাচ্ছে, স্টেজের বক্তাকে একদম মানে জিকির করে ভেঙে মানে কী চেপে ধরতেছে। এগুলি ইউটিউবের কল্যাণে আপনারা সব দেখছেন এগুলো, তাহলে ওইটাও জিকির। আবার আমাদের মধ্যে জিকির নাই বললেও চলে, এটাও ঠিক, জিকির করতে হবে। আফজলুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলি উঠতে বসতে চলতে ফিরতে সবসময় চলবে। এই অভ্যাসটা আমাদের করতে হবে। এবং এটা বিশেষ করে সৌদি আরবে যারা গিয়েছেন দেখেন, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে কিন্তু এই জিকিরগুলি লেখা থাকে, তাসবিহগুলি লেখা থাকে। রাস্তাতে গাড়ি চালাচ্ছেন, দেখবেন সুবহানাল্লাহ লেখা আছে বড় করে বিলবোর্ড। আমাদের দেশে বিলবোর্ডের মধ্যে শুধু ছবি আর ছবি, আর ওই দেশে রাস্তার মধ্যে কি তাসবিহ লেখা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এখন একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হঠাৎ সুবহানাল্লাহ সামনে পড়লো, তখন কিন্তু তার মুখ দিয়ে এমনি সুবহানাল্লাহ উচ্চারিত হয়। লা ইলাহা ইল্লাল্লাহ যখন সামনে বিলবোর্ড দেখে, তখন কিন্তু এটা পড়ে। আমরা যখন কোনো বিলবোর্ড দেখি আমরা পড়ি না, কিসের বিজ্ঞাপন? এটা কিন্তু অনিচ্ছাকৃতভাবে আমরা পড়ি। বিলবোর্ড সামনে আসলে আমরা এটা ইচ্ছা করে পড়তে হয় এমন না, সামনে চলে আসছে দেখতেছি এটা অমুকের বিজ্ঞাপন, আলটিমেটলি পড়া হয়ে যায়। কিন্তু সেই জায়গায় যদি তাসবিহ থাকতো আমরাও কিন্তু তাসবিহ পড়তাম। ফলে তাসবির মধ্যে কল্যাণ আছে, আল্লাহর জিকিরের মধ্যে কল্যাণ আছে, কিন্তু এই বাতিল পদ্ধতিতে জিকিরের মধ্যে গুনাহ আছে। বাতিল পদ্ধতিতে জিকির করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হবে যদি শরীয়তের মধ্যে আল্লাহ নবীর তরিকা বাদ দিয়ে নতুন কিছু আবিষ্কার করা হয় নিজের ইচ্ছা মতো। তাহলে বোঝা যাচ্ছে যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে মূলনীতি তিনি বললেন, এই মূলনীতির উপরে টিকে থাকাটা খুব কঠিন। তারপরও একদল মানুষ মূলনীতির উপরে টিকে থাকবে, একথাও আল্লাহ নবী বলেছেন। আন সাহাবান রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালু তাওয়াইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি হুম কাযালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা দল হকের উপরে দৃঢ় থাকবে, চক্রান্তকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহি হুম কাযালিক, এমনিভাবে কিয়ামত এসে যাবে কিন্তু তারা হকের উপরে দৃঢ় থাকবে। এক শ্রেণীর মানুষ তাদের জীবন বাজি রেখে হলো কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই দলের অনুসারী থাকবে। আল্লাহ নবী কোনো নাম বলেন নাই, মূলনীতি বলেছেন, আমরাও মূলনীতি বলছি, মূলনীতির আলোকে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তাগিদ দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার কথা বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। যে আয়াতগুলো তেলাওয়াত করছিলাম সেখানে আল্লাহ বলছেন, নিশ্চয় জাহান্নাম উৎপেতে আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম প্রস্তুত, উৎপেতে আছে, জাহান্নাম খাবে, ধরবে। কাকে ধরবে?
লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা হিসেবে জাহান্নাম প্রস্তুত অবস্থায় আছে। যারা সীমা লঙ্ঘন করবে, যারা মা আনা আলাইহি ওয়াসহাবির মধ্যে থাকবে না, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে। লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে তারা কোনরূপ আরাম, কোনরূপ ঠান্ডা বা পানীয় এই জাতীয় কোনো কিছু অনুভব করবে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা, ফুটন্ত পানি এবং পুজ ব্যতীত। ফুটন্ত পানি, পুজ, পুজ, তিনাতুল খাবাল, একটা নদীর নাম হবে তিনাতুল খাবাল। থেকে কে খাবে জানেন? যারা মদ খায় দুনিয়াতে, হারাম খোর যারা, তাদের জন্য মদ খোর যারা, আল্লাহ তাদেরকে পুজ খাওয়াবেন কিয়ামতের দিন হাসরে। জাহান্নামের মধ্যে একটা নদী তিনাতুল খাবাল, একটা জায়গা আছে যেখানে পুজ, শরীর থেকে নির্গত যে পুজগুলো আছে, যত রক্ত এবং পচা জিনিস সবগুলো এখানে জমা হবে। আল্লাহ নবী বলছেন সেই তিনাতুল খাবাল হবে যারা মদ খাবে তাদের খাবার। তাহলে পরিস্থিতি কত জটিল হবে একটু চিন্তা করে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে বলেছেন। আর এই জাহান্নাম থেকে বাঁচতে হলে মূলনীতিতে আসতে হবে। মা আনা আলাইহি ওয়াসহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু বলেন নাই যে কোন দলটা জান্নাতে যাবে, কিন্তু মুহাদ্দিসিনে কারাম নাম উল্লেখ করে গেছেন। আমি আলোচক হিসেবে ধরেছি মুহাদ্দিসদের আলোকে নাজি ফিরকার পরিচয়, মুহাদ্দিসদের আলোকে নাজি ফিরকার পরিচয়, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বললেন না, কিন্তু এই নামের এই মূলনীতির ভিত্তিতে যারা আমল করেন তাদের পরিচয় দেখে মুহাদ্দিসের কারাম কিন্তু বলে গেছেন এরা হচ্ছে তারা। যেমন আমরা তাবি বিদ্যান সাহাবি ইমাম সাহাবি রহিমুল্লাহ বলছেন, লাইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা হাদাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস। 22 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 104 হিজরিতে মৃত্যুবরণ করেছেন ইমাম সাহাবি রহিমুল্লাহ। 22 হিজরি, আল্লাহ নবীর ইন্তিকালের মাত্র 11-12 বছর পরে তার জন্ম। তিনি বলছেন লাইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা হাদাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস। এখন এখন যা ঘটছে তা আগে যদি জানতাম তাহলে আমি আহলে হাদিসরা যে হাদিস জমা করেছে আহলে হাদিসদের নিকট ব্যতীত কারো কাছ থেকে হাদিস গ্রহণ করতাম না। তাহলে বোঝা যাচ্ছে যে তখন থেকেই ফিতনা শুরু, তখন থেকে গোলমাল শুরু, তখন থেকেই শরীয়তের মধ্যে ভেজাল বিদাত আরম্ভ হয়েছে, সেই সময়ের কথা। ইমাম শাওকানি রহিমুল্লাহ বলছেন, আরেকজন তাবেয়ী বিদ্বান আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন যে হুম ইন্দি আসহাবুল হাদিস ওকালা, তিনি বলছেন আমার নিকটে তারা হচ্ছে আসহাবে হাদিস, যারা হাদিসের অনুসারী, হাদিসের অনুসারী। আসহাবুল হাদিস আর আহলুল হাদিস একই অর্থ, আসহাব আর আহাল দুইটার অর্থ হচ্ছে অনুসারী। আসহাবুল হাদিস হাদিসের অনুসারী, আহলুল হাদিস হাদিসের অনুসারী। হাদিস মানেই হচ্ছে কোরআন এবং হাদিস, কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদেরও অনেক জায়গায় 14টি আয়াত আছে এমন যেখানে তিনি কোরআনকে হাদিস বলেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসের মধ্যে কোরআনকে হাদিস বলেছেন। হাদিস শব্দের বাংলা অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে বাণী। হাদিস শব্দের অর্থ হচ্ছে বাণী, কথা। এই বাণীটা কার বাণী? এর হচ্ছে আল্লাহর বাণী এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। একটা হচ্ছে ওহি মাতলু, আর একটা হচ্ছে গাইরি মাতলু। ওহি দুই প্রকার আমরা জানি, তাই না? ওহি দুই প্রকার, একটা হচ্ছে ওহি মাতলু যেটা তিলাওয়াত হয় অর্থাৎ কোরআন, আর একটা হচ্ছে গাইরি মাতলু অর্থাৎ যেটা তিলাওয়াত হয় না, এটা নাম কি? হাদিস। তো আল্লাহ কোরআন মাজিদ সম্পর্কে বললেন আল্লাহু নাজ্জাল আহসানাল হাদিস, ছোট্ট একটা দলিল নেন, আল্লাহু নাজ্জাল আহসানাল হাদিস, আল্লাহ নাজির করলেন উত্তম হাদিস, তার মানে কি? কোরআন। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ বলছেন এই হাদিসের পরে আর কোন হাদিসে তোমরা বিশ্বাস করবে? আমি যে কোরআন তোমাদেরকে দিয়েছি, যে ওহি তোমাদের কাছে পাঠিয়েছি, এর বাইরে কোন হাদিসে তোমরা বিশ্বাস করবে? কোন কোন বাণীতে, কোন কথাতে তোমরা বিশ্বাস করবে?
এরকম অনেকগুলো আয়াতের মধ্যে আছে, আমরা বিস্তারিত দিকে যাচ্ছি না। এর পক্ষে আরেকটা হাদিস শুধু দলিল দেয়, যেটা আমাদের প্রত্যেক জুমাতে ইমাম সাহেবরা খুতবাতে বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, হাদিসের শেষ অংশ হচ্ছে এটা, আম্মা বাদু ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, অতঃপর সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ, এবং সর্বোত্তম হেদায়েত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। এই হাদিস থেকে এবং কোরআনের আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে যে আহলে হাদিস বা আসহাবে হাদিস বললে কোরআন এবং হাদিসের অনুসারী বোঝায়। কেউ কেউ বলার চেষ্টা করে যে আরে এরা তো শুধু হাদিস মানে কোরআন মানে না, এরকম অনেক বলার চেষ্টা করেন যে আহলে হাদিস শুধু হাদিস মানে, এরা তো কোরআন মানে না। আসলে এটা ভুল, এরা অর্থ বোঝে না, অর্থ জানে না, ব্যাখ্যা জানে না, না জানার কারণে এরকম বলছে। মূলত আহলুল হাদিস অর্থ কোরআন এবং হাদিসের অনুসারী, আর হাদিসের ক্ষেত্রে গিয়ে আমরা সহি হাদিস বলছি, কেন ভেজাল হাদিস ময়দানে আছে। যদি ভেজাল না থাকতো সহি বলতাম না। বাজারে দোকানে দেখেন খাঁটি মধুর দোকান, তাই না? কেন লেখে? কারণ ভেজাল মধু বাজারে আছে। ভেজাল না থাকলে খাঁটি লেখার দরকার ছিল? সব মধু যদি খাঁটি হতো তাহলে খাঁটি মধু আলাদা সাইনবোর্ডের দরকার ছিল? তো এখন আমরা সহি হাদিস বলছি কেন? শুধু শিয়ারা, শিয়ারাই 300,000 হাদিস জাল করেছে, জাল হাদিস বানিয়েছে, 300,000-এর বেশি হাদিস। এক মাজহাবের লোক আর এক মাজহাবের বিরুদ্ধে হাদিস বানিয়েছে, হানাফিরা শাফির বিরুদ্ধে হাদিস বানিয়েছে, শাফির হানাফিদের বিরুদ্ধে হাদিস বানিয়েছে। এবং আলী রাদিয়াল্লাহর অনুসারী যারা শিয়ারা, তারা আলী রাদিয়াল্লাহর মর্যাদা নিয়ে এত হাদিস তৈরি করেছে যে 300,000 তো বললামই। আল্লামা, এটা আমার কথা না, আল্লামা খালিলুর রহমতুল্লাহ একজন বিখ্যাত মনীষী, তিনি তার কিতাবে এই কথা লিখছেন। যেমন শিয়ারা বলছে আলী রাদিয়াল্লাহ সম্পর্কে, আনা মাদিলাতুন ইলম, আনা মাদিলাতুন ইলম ও আলী বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর আলী হচ্ছে তার দরজা। কত সুন্দর মিলে গেছে। অর্থাৎ তোমরা তাদের আকিদা কি, তারা আবু বকর ওমারকে খলিফা মানে না, তারা মনে করে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের হকদার ছিল না, তারা জোর জবরদস্তি করে খলিফা হয়েছে, আসলে হকদার ছিল আলী, আহলে বাইত, আল্লাহ নবীর জামাই, আল্লাহ নবীর ভাতিজা, তার ক্ষমতা, তার হক সবচেয়ে বেশি, এই জন্য তারা ওই দুই খলিফা বিশ্বাস করে না, এই জন্য জাল হাদিস বানিয়েছে, আমি হচ্ছি মদিনা, ইলমের মদিনা নগরী, আর আলী হচ্ছে তার দরজা, অর্থাৎ এই শহরে ঢুকতে হলে আলীর মাধ্যমে তোমরা আসো। হাদিস মাউজু, হাদিস জাল, টাটকা জাল, মানে একদম মানে জাল বুঝুন তো, তৈরি করা, যেটা মিথ্যা বানোয়াট হাদিস, যেটা জাল টাকার মতো, অবিকল টাকা, কিন্তু টাকা না, অবিকল হাদিস কিন্তু হাদিস না। কিন্তু আর অন্য অন্য ক্ষেত্রে মাউজু যেগুলো আছে সেখানে বিভিন্ন ভাগ আছে, মাউজু জাল জয়ীফ হাদিসের, জয়ীফ যেটা দুর্বল সেটার বিভিন্ন ভাগ আছে, স্তর আছে, ওটার অনেক ভাগ আছে। মাউজু যার অর্থ হচ্ছে জাল, এটা একবারে একদম কাটাবে, এটা চলবেই না। এইভাবে জাল হাদিস তৈরি করে যখন বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে, জয়ীফ হাদিস যখন মিশে গেছে হাদিস শাস্ত্রে, তখন আপনাকে আমাকে বলতে হচ্ছে সহি হাদিস, কোরআন এবং সহি হাদিসের অনুসারে। বলুন, একটা আমলের ক্ষেত্রে যদি দুইটা হাদিস পাওয়া যায়, কোনো একটা আমলে দুই রকম হাদিস পাওয়া যাচ্ছে, একটা হাদিস সহি কিন্তু তার বিপরীতে জয়ীফ হাদিস আছে অনেকগুলো, কোনটা মানবেন? সহি একটা হলেও মানতে হবে, তাই না? সহি যদি একটাও হয় এটার গুরুত্ব বেশি, আর জয়ীফ দুর্বল জাল যদি অনেক হয়, 100 হয়, 1,000 হয়, কোনো দাম নেই, একটা সহি হাদিসের গুরুত্ব সবচেয়ে বেশি। আর সহি হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোনটা? সহি বুখারী। হয়তো সেই সহি বুখারীকে বলা হয় যেটা লামু সাহেবদের হাদিসের কিতাব। অনেক ভাইরা বলেন সহি বুখারীর যখন রেফারেন্স দেওয়া হয় তখনও তাদের মধ্যে উচ্চারিত হচ্ছে এটা লামু সাহেবদের হাদিস, অথচ পৃথিবীর সমস্ত মুহাদ্দিসের একমত, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, তাহা আদিমিস সামাই, আসমানের নিচে আল কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ যে কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে সহিহ বুখারী, সুবহানাল্লাহ। তাহলে সেই বুখারী থেকে
যদি কোনো হাদিস পাওয়া যায় এটা আমল করতে হবে না, কিন্তু আমরা তো আমল করি না। জান্নাতে যেতে চাই, কিভাবে যেতে চাই? আমার হুজুর যেভাবে বলেছেন সেইভাবে, আমার বুজুর্গ যেভাবে বলেছেন, মুরব্বী যেভাবে বলেছেন, আমার বাবা যেভাবে বলেছেন, কারণ তারা তো দায়িত্ব নিচ্ছে, কোন রকম নৌকায় উঠাইতে পারলে তো নিয়ে যাবে নাকি, কোন রকম নৌকা উঠতে পারলে জান্নাতে চলে যাওয়া যাবে। তো বলেন, সুপারিশ করার ক্ষমতা কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী, তিনি তার মেয়ে ফাতেমাকে ধমক দিলেন, ইয়া ফাতেমা তাবিনতু মুহাম্মদ আনকিজি নাফসাকে মিনান নার সালিনি মা শিতি মিম্মা আলি, হে মুহাম্মদের কন্যা ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আনকিজি নাফসাকে মিনান নার, হে ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি দুনিয়াতে আমার কাছ থেকে কিছু চেয়ে নাও, সালিনি মা শিতি মিম্মা আলি, আমার কাছ থেকে যদি তোমার কিছু চাওয়ার থাকে, দুনিয়াতে কোনো সম্পদ তোমার চাওয়ার থাকে, এই দুনিয়াতে তুমি আমার কাছে চাও, কিন্তু আখেরাতে আমি তোমার জিম্মা নিতে পারব না। যে নবী তার মেয়ের সামনে এই কথা বলে, সেই নবীর উম্মত হয়ে কীভাবে আমরা অন্যের দায়িত্ব নিচ্ছি, সেই নবীর উম্মত হয়ে কীভাবে আমরা মুরিদদের দায়িত্ব নিচ্ছি যে জান্নাতে নিয়ে যাব? তাহলে আমরা কী পরিমাণ ভ্রষ্টতার মধ্যে আছি, কী পরিমাণ জাহিলিয়াত আমাদের সমাজের মধ্যে আছে। ইয়াজিদ ইবনে হারুন এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাল্লাহ ইমাম বুখারীর উস্তাদ, 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন যে ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদ্রি মানহুম, অত্যন্ত দামি কথা শুনে রাখবেন, তিনি বলছেন মুক্তিপ্রাপ্ত জামাতটার নাম যদি আহলে হাদিস না হয়, আমি ইমাম মালিক জান ইমাম আহমদ বিন হাম্বল জানি না তারা কারা। বলো সুবহানাল্লাহ। তিনি আরো বলছেন, কি বলছেন, লাইসা কাওমুন ইনদি খায়রুম মিন আহলি হাদিস, আমার নিকটে আহলে হাদিসের চাইতে শক্তিশালী কোনো দল নেই, উত্তম কোনো দল নেই, লাইসা কাওমুন ইনদি খায়রুম মিন আহলি হাদিস, আহলে হাদিসের চাইতে উত্তম কোনো দল আমার কাছে নেই, কারণ কি, লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা হাদিস ব্যতীত কিছু বোঝে না, হাদিস ছাড়া তারা কিছু বোঝে না। বক্তব্য দিবে ইমাম সাহেব হাদিস থেকে রেফারেন্স জানতে চায়, মিথ্যা আজগুবি কথা বলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, আহলে হাদিস হাদিস যাচাই করে, হাদিস শুনে বুঝে তারপরে তার আমল করে। দেখেন আজ থেকে প্রায় 1400 বছর আগে, 1350 বছর আগে এই কথা বলেন ইমাম আহমদ বিন হাম্বল, যে লাইসা কাওমুন ইনদি খায়রুম মিন আহলি হাদিস লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, আমার কাছে আহলে হাদিসের চাইতে উত্তম কোনো দল নেই, তারা হাদিস ব্যতীত তারা কোনো জিনিস চিনে না, জানে না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ছাত্র আবু ইউসুফ, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ছাত্র আবু ইউসুফ একদিন তার দরবারের সামনে কয়েকজন আহলে হাদিসকে দেখে উল্লসিত হয়ে বললেন যে এই পৃথিবীতে মা ফিল আরদে খায়রুম মিন মিন মিনহুম মিনকুম, তোমাদের চাইতে উত্তম কোনো মানুষ আমার দৃষ্টিতে নেই। কয়েকজন আহলে হাদিসকে দেখে ইমাম আবু ইউসুফ বললেন, খুশি হয়ে খুশির চোটে বললেন, যে শোনো, তোমাদের চাইতে উত্তম কোনো মানুষ আমার কাছে নেই। কেন, তিনি কেন এই কথা বললেন? আমরা জানেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহের দুজন শিষ্য ছাত্র ছিল, দুজন প্রধান ছাত্র, একজন হচ্ছে মোহাম্মদ আর একজন হচ্ছে আবু ইউসুফ। এই দুই ছাত্র ইমাম আবু হানিফার সারা জীবনের যত মাসালা আছে তার 2/3 বিরোধিতা করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের যত মাসালা আছে তারা দুইজনে তার প্রায় 3/2 ফতোয়ার বিরোধিতা করেছেন। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মূলনীতি দিয়ে গেছেন আমাদের কাছে, ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি সহি হাদিস যেটা সেটা হচ্ছে আমার মাযহাব। এর চাইতে সুন্দর কোনো কথা হতে পারে? কারণ তার জন্ম 80 হিজড়িতে, ইন্তিকাল করেছেন 150 হিজড়িতে, তাই না? আর যে হাদিসগুলো আমাদের সামনে আছে বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনু মাজা, এই যে 6টা কিতাব কুতুবে সিত্তা যেটা আমাদের দেশে সিয়া সিত্তা বলে পরিচিত,
এই কিতাবগুলো রচিত হয়েছে কবে? তার উপরে, অর্থাৎ হিজরি তৃতীয় শতকে। যে যুগটাকে, যে শতাব্দীকে কি বলা হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয়। এটা হচ্ছে 200 থেকে 300 হিজরি। এই 100 বছরের মধ্যে এই 6টা কিতাব কিন্তু সংকলিত হয়েছে। তো তার আগে তিনি বলে গেলেন যে ইজা সহাল হাদিস ওয়া মাযহাবি, এবং আরো আবু হানিফা যদি আর পরে বেঁচে থাকতেন, তার এই কথা থেকে বোঝা যাচ্ছে তিনি হাদিসের বাইরে একটি ফতোয়া তিনি দিতেন না। যত ফতোয়া তার হাদিস বিরোধী ছিল, তিনি বেঁচে থাকলে তার জীবদ্দশায় সবগুলি বাতিল করে যেতেন। তবে তার মূলনীতি দিয়ে তিনি সত্যিকার অর্থে বাতিল করে গেছেন। ইজা সহাল হাদিস ওয়া মাযহাবি, যেটা সহি হাদিস সেটাই হচ্ছে আমার মাযহাব। আজকের দিনেও যারা সহি হাদিস মানে তারাই মূলত হানাফি জামাতের অনুসারী হবে। যতই নাম তারা করুক যে আমরা হানাফি, আমরা হানাফি, ইমাম আবু হানিফার অনুসারী হতে হলে আপনাকে অবশ্যই সহি হাদিসকে অগ্রাধিকার দিতে হবে, সহি হাদিসকে মানতে হবে। যদি মানতে পারেন তবে আপনি নিজেকে হানাফি বলতে পারবেন, আর সহি হাদিস না মেনে কোশ্চিন করলে নিজেকে হানাফি বলার কোনো যৌক্তিকতা নাই আমাদের দৃষ্টিতে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন ইজা রাআইতু রাজুলান মিন আহলিল হাদিস ফাকাআন্নী রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। খুবই দামি কথা তিনি বলছেন, যখন আমি কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি, ইজা রাআইতু রাজুলান মিন আহলিল হাদিস, আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি, ফাকাআন্নী রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, আমি যেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। 150 হিজরিতে জন্ম, 150 হিজরিতে মৃত্যু। আর ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, 150 হিজরিতে মৃত্যু। আর তিনার আর ইমাম শাফির 150-এ জন্ম, মৃত্যু 204-এ। তাহলে সেই সময় তারা এই কথা বললেন। শুধু তাই নয়, যেহেতু প্রসঙ্গ উঠে আরও দুইজন ইমামের কথা বলে দেই। ইমাম আহমদ বিন হাম্বল রহিমুল্লাহর একটা কথা বলছেন, তিনি তার অনুসারীদেরকে সাবধান করে দিয়েছেন, ওয়ালা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালাল আওযাঈয়া ওয়ালান নাখিয়্যা বাল খুযু মিন হাইসু আখাযু মিন কিতাবি ওয়াস সুন্নাহ। শোনো আমার সাথীবৃন্দ, তোমরা আমার অন্ধ তাকলিদ করবে না। তাকলিদ বুঝেন? তাকলিদ মানে অন্ধ অনুসরণ করা। তাকলিদ অর্থ গলায় বেরি বরানো, অন্ধ অনুসরণের বেরি বরানো। কোরআন হাদিস দেখার দরকার নাই, হুজুর যেটা বলছে সেটাই মানবেন, এটার নাম হচ্ছে তাকলিদ। একটা হচ্ছে ইত্তেবা, একটা হচ্ছে তাকলিদ। অনেকে বলেন যে আহলে হাদিসরাও তাকলিদ করে। কিভাবে? আহলে হাদিসরাও তাদের নেতার কথা শুনে, এটাও তো তাকলিদ। ইত্তেবা এবং তাকলিদ দুইটা দুইটার মনে রাখতে হবে। ইত্তেবা হচ্ছে দলিলের অনুসরণ, আর তাকলিদ হচ্ছে দলিল বিহীন কারো অনুসরণ। আল ইত্তেবা হুয়া কাবুল কাউলিল গায়রি মা দালিল, তাকলিদ হুয়া কাবুল কাউলিল গায়রি বি গায়রি দালিল। দলিল সহ কারো কোনো কথা মেনে নেওয়ার নাম হচ্ছে ইত্তেবা, আর দলিল বিহীন কারো কোনো কথা মেনে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ। আহলে হাদিসরা কি করে? ইত্তেবা করে। আহলে হাদিসরা তাকলিদ করে না, ইত্তেবা করে। তো ইমাম আহমদ বিন হাম্বল বললেন, ওয়ালা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকা ওয়ালা আওযাঈয়া ওয়ালা নাখিয়্যা, তোমরা আমার অন্ধ তাকলিদ করবে না। সেই সময়ের বিখ্যাত বিখ্যাত ইমামদের নাম উল্লেখ করলেন, তোমরা ইমাম নাখির, ইমাম আওযাঈর অন্ধ তাকলিদ করবে না, বরং বাল খুদু মিন হাইসু আখাযু মিন কিতাবি ওয়া সুন্নাহ, বরং তোমরা গ্রহণ করো। মিন হাইসু আখাযু, যেখান থেকে তারা গ্রহণ করেছেন। কত সুন্দর পরামর্শ, আলহামদুলিল্লাহ। বরং তোমরা গ্রহণ করো যেখান থেকে ইমাম সাহেবরা যেখান থেকে গ্রহণ করেছেন, সেটা কি? মিন কিতাবি ওয়া সুন্নাহ। কি? কিতাব, সুন্নাহ। তাহলে ইমাম আহমদ বিন হাম্বলের মতো একজন ইমাম, যিনি 10 লাখ হাদিসের হাফেজ, বলে ফেললাম তো এক সেকেন্ডও লাগে নাই, 10টা হাদিস তো মুখস্থ বলতে পারি না আমরা। একটা বক্তৃতা দিতে গেলে আধা ঘন্টা মুখস্থ করে যেতে হয়। 100-200 হাদিস মুখস্থ কয়জনের আছে বলতে পারবেন? তো 10 লাখ হাদিসের হাফেজ তিনি বলতে পারলেন না যে তোমরা আমার অনুসরণ করো। বলছেন যে তোমরা আমার তাকলিদ করো, অন্ধভাবে আমি যা বলি সেটা মেনে নাও। যদিও তিনি যে পরিমাণ হাদিস জানেন এইটুকু বললেও কিন্তু মানুষ মেনে নিত, কিন্তু তিনি বললেন না
তিনি বললেন যে না কি করবা তোমরা, আরে আমরা যেখান থেকে নিয়েছি সেখানে তোমরাও নাও, ইমাম সাহেবরা যেখান থেকে গ্রহণ করেছেন সেখান থেকে তোমরা গ্রহণ করো, সেটা কি তারাক তৌফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকুম বিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে বলে দিলেন আমি দুইটা বস্তু তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, দুইটি বিষয় তোমাদের কাছে রেখে গেলাম, লান তাদিল্লু কখনো মতভ্রষ্ট হবে না, নিশ্চয়তা দিয়ে বলেছেন, তাকিদ দিয়ে বলেছেন কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা যতক্ষণ পর্যন্ত এই দুইটাকে তোমরা আঁকড়ে ধরে রাখবে, দুইটা খুঁটি দিলাম যতক্ষণ ধরে থাকবে ঝড় বাতাস তুফান যাই আসুক ফেলতে পারবে না। কি দুইটা? একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে সুন্নাতে নবী, এটা আল্লাহর কিতাব, একটা সুন্না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণ আর আহমদ বিন হাম্বলের বক্তব্য এক হচ্ছে না? শুধু তাই না, আরেকজন ইমামের কথা শুনেন, ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহ নবীর কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় আল্লাহ নবীর কবরকে ইশারা করে বলছেন ওমা মিন আহাদিন ইল্লা ওয়া মাখুযুম মিন কালামিহি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাযাল কবর। পৃথিবীতে এমন কোন মানুষের আগমন ঘটে নাই যার প্রতিটি আদেশ গ্রহণযোগ্য এবং প্রতিটি নিষেধ বর্জনযোগ্য, পৃথিবীতে এমন কোন মানুষের আবির্ভাব ঘটে নাই যার প্রত্যেকটি কথা গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে, প্রত্যেকটি নিষেধ মেনে নিতে হবে, ইল্লা সাহিব হাযাল কবর, একমাত্র এই কবরবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত, তিনি ব্যতীত আর কারো কোনো কথা, সব কথা মানতে হবে না, সব কথা ছাড়তে হবে না, এইরকম কোনো নির্দেশ পৃথিবীতে আল্লাহ দেন নাই, এরকম কোনো মানুষ আর পৃথিবীতে আসবে না। এই জন্য আল্লাহ বলে দিলেন সূরা হাশরের মধ্যে কি বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। দেখেন দলিল, ইমাম মালিক বিন আনাস বলছেন এই কথা, তার দলিল কি? পিছনে দলিল তো আছে, তিনি তো এমনি বলেন নাই, তারও দলিল ছিল। সূরা হাশরের 7 নম্বর আয়াত খুলেন, আল্লাহ বলছেন কি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযূহু, আমার রসুল তোমাদেরকে যা দেন তোমরা সেটাই গ্রহণ করো, সেটা ধরো, ওমা নাহাকুম আনহু ফানতাহু, আর যে বিষয়তে নিষেধ করেন সেটা তোমরা ছেড়ে দাও। বাস, একেবারে পরিষ্কার কথা, একবার দিবালোকের মতো স্বচ্ছ কথা। চারজন ইমামের চারটা বক্তব্য আমরা শুনলাম, তাই না? চারজনের ইমামের বক্তব্যের মধ্যে কোনো ভিন্নতা আছে? কোনো ভিন্নতা আছে? সবাই কিন্তু এক জায়গায় এসেছে। 1500 বছর আগে চার আল্লাহ নবীর যে দাওয়াত ছিল, খোলাফায়ে রাশিদিনের যে দাওয়াত ছিল, সাহাবাদের যে দাওয়াত ছিল, ইমামগণ যে দাওয়াত দিয়েছিলেন, আজকের আহলে হাদিসরা কি অন্য কোনো দাওয়াত দিচ্ছে? আমরাও তো আহলে হাদিসরা তো এই দাওয়াতই দিচ্ছি, আসুন কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন করি, তাই না? আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন করি। এটা কি অপরাধ? কোরআন এবং সহিহ হাদিস মানবেন আপনার জন্য, আপনার নিজের জন্য। এই দাওয়াতটা তারা দিয়েছেন, এই দাওয়াতটা কিন্তু আজকে আমরা দিচ্ছি, এটাই হচ্ছে মৌলিক একটা বিষয়, দাওয়াতের একটা মূল বিষয় হচ্ছে এটা। তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ এর কাছ থেকে আমরা পেলাম, এবং ইমাম আবু হানিফার ছাত্রের বক্তব্য আমরা শুনলাম। এবারে খলিফা হারুনুর রশিদ বলছেন তিনি হক খুঁজে পাচ্ছেন না, কোথায় হক খুঁজবেন? তিনি বলছেন তলাব তো আরবা তার ফওয়াজাত তো আরবা, আমি চারটি বিষয় খুঁজে চারটি দলের মধ্যে পেয়েছি। চারটি বিষয় উল্লেখ করে ইমাম চারটি বিষয় উল্লেখ করে খলিফা হারুনুর রশিদ বলছেন আমি চারটি বিষয় খুঁজেছি চারটা দলের মধ্যে পেয়েছি। তলাবতুল কুফরা ওয়া ওয়াজাতু ফিল জাহমিয়া, আমি কুফুরি খুঁজেছি সেটা পেয়েছি জাহমিয়াদের মধ্যে। তলাবতুল কালাম ওয়া শাগাব ওয়াজাতু ফিল মুতাজিলা, আমি কুতর্ক ঝগড়া বিবাদ খুঁজেছি সেটা পেয়েছি আমি মুতাজিলাদের মধ্যে, মুতাজিলা যুক্তিবাদী। তলাবতুল কিজবা, আমি মিথ্যা খুঁজেছি সেটা পেয়েছি রাফিজদের মধ্যে, শিয়াদের মধ্যে, শিয়ারা জাল হাদিস বানাইছে এজন্যই তো। আর তিনি শেষে বলছেন তলাবতুল হাক্কা ফওয়াজাতুহু মা আসহাবিল হাদিস, আমি হক খুঁজেছি সেটা পেয়েছি আমি আহলে হাদিসদের মধ্যে, আসহাবে হাদিসদের মধ্যে। আহলে হাদিসের মর্যাদা কত বেশি, তারা বলেছেন এই কথাগুলো, আমরা কিন্তু বলছি না, আমরা তো অনেক পরের ব্যাপার। ইমাম আবু দাউদ রহিমুল্লাহ বলছেন লাউলা হাদিহিল ইসাবা লান দারাসাল ইসলাম,
যদি এই দলটা না হতো ইসলাম ধ্বংস হয়ে যেত, ইসলাম মিটে যেত। কেন? কারণ কি? কারণটা আবার শুনেন আরেকজনের কাছ থেকে, আলী ইবনে মাদিনি, তিনি হচ্ছেন ইমাম বুখারীর ওস্তাদ। তিনি নাজি ফিরকা কোনটি মুক্তিপ্রাপ্ত দলের পরিচিতি দিকে বলছেন, হুম আহলুল হাদিস, মুক্তি যারা পাবে, শুরুতে যারা জান্নাতে প্রবেশ করতে পারবে তাদের পরিচয় হচ্ছে আহলে হাদিস। আলী ইবনে মাদিনি ইমাম বুখারীর ওস্তাদ, আল্লাযীনা ইয়াতাআহাদূনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াদুব্বুনা আনিল ইলম ওয়ালাউ লাহুম লাম নাজিদ আনিল মুতাযিলাতি ওয়ার রাফিজাতি ওয়াল জাহমিয়াতি ও আহলে ইরজাই শাইআন মিনাস সুনান। তিনি বলছেন আরো কথা, আরো কিছু কথা বেশি বললেন এখানে, আহলে হাদিস বলার পরে বলছেন যদি তারা না হতো তাহলে আমরা লাম নাজিদ আনিল মুতাযিলা ও রাফিজা ওয়া জাহমিয়া আহলে ইরজা, আমরা মুতাযিলি রাফিজি তারপর শিয়া তারপরে মুরজিয়া এদের কাছ থেকে আমরা দিনের কিছুই পেতাম না। যদি আহলে হাদিসরা না থাকতো ময়দানে তাহলে যতগুলো দল আছে ইসলামকে এমনভাবে তারা সর্বনাশ করে দিয়েছে, ইসলামকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে, বিকৃত করেছে ইসলামকে এমনভাবে, আহলে হাদিসটা যদি সমাজে টিকে না থাকতো তাহলে এই সমস্ত দলের কাছ থেকে শাইআন মিনাস সুনান সুন্নাতের কিছুই আমরা পেতাম না। চিন্তা করতে পারছেন? ইমাম বুখারীর ওস্তাদ হওয়া কি সহজ ব্যাপার? আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিনের ব্যাপার তো না। ইমাম বুখারী রহমতুল্লাহ যার কাছে শিক্ষা লাভ করেছেন তিনি বলছেন যে এই জামাতটা যদি না থাকতো, এই যে যত বাতিল ফিরকাগুলি জন্ম হয়েছে এখন রাফিজি মুতাজিলা এই জাবরিয়া টাবরিয়া অনেক কিছু হয়েছে না, এদের কাছ থেকে সুন্নাতের কোনো কিছু আর পাওয়া যেত না, সব এরা শেষ করে দিত। তারপর আরও বলছেন ওয়াকাদ জাআ রাব্বুল আলামিন আত-তায়ফাতাল মানসুরা খুরাসাদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজয়ী দলটাকে দ্বীনের পাহারাদার নিযুক্ত করেছেন, বলো সুবহানাল্লাহ। আলী ইবনে মাদিনি রাহিমাহুল্লাহ আলো বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দলটাকে দ্বীনের পাহারাদার নিযুক্ত করেছেন। দ্বীনের আবার পাহারাদার কি? দ্বীন কি চুরি হয় নাকি? এটা আবার কেমন কথা হলো বলেন? দ্বীনেরও চুরি হয়, এই চুরি শুধু রাত্রে হয় না দিনেও হয়, এই চুরি শীত কেটে সম্পদ চুরি না, ধর্মের চুরি, ধর্মের চুরি, ফতুয়ার চুরি, মাসলামাচা মাসাইলের চুরি, ইবাদত মন্দিরের চুরি। যদি মৌলভী সাহেবরা এক জায়গায় ফিরে আসতো যে আমরা অন্তত কোরআন এবং হাদিস মানব, যদি একটা জায়গায় দাওয়াতের ক্ষেত্রেও মানত তবু মুসলমানরা এক হতে পারতো, মানবে না কেন? কারণ কারণ মানছে না কেন? স্বার্থের জন্য মানছে না, নিজের পকেট ভারী করার জন্য মানছে না, কারণ দাওয়াত পেলেই তো লাভ আছে, খাওয়া হচ্ছে, পকেটে পয়সা ঢুকছে। আহলে হাদিস তো বেরসিক একটা জামাত, এখানে নাই মিলাদ কিয়াম, নাই দাওয়াত, নাই হাদিয়া তোহফা। তো এই জামাতে একজন বক্তাই আমাকে বললেন হানাফি থাকতে বহু ইনকাম করেছি কিন্তু আহলে হাদিস হওয়ার পরে আর সংসারই চলে না। কয়েক বছর আগের কথা বলছে, খুলনা অঞ্চলের একজন বক্তা, উনি সুরতাল দিয়ে বক্তব্য দিতেন কিন্তু আহলে হাদিস হওয়ার পরে আর এখন সংসার চালাতে কষ্ট হচ্ছে, আগে তো মিলাদ কিয়াম যা হালুয়া রুটি সবই চালাইছে। তাহলে পাহারাদার কেন বুঝেন? পাহারাদারের গুরুত্ব বেশি। তাহলে এটা আমাদের জন্য সম্মানের না, মনে মর্যাদার না? আমরা আল্লাহর দিনকে পাহারা দিচ্ছি যেন কোনো বিধান ঢুকতে না পারে, কোনো শিরিক ঢুকতে না পারে, ভ্রান্ত আকিদা ঢুকতে না পারে, আমাদের মসজিদগুলোতে যেন সহি হাদিসের অনুশীলন হয়, সহি তরিকা যেন সালাত হয়, সহি তরিকা যেন সিয়াম হয়, সব কিছু যেন আমাদের সহি তরিকা কোরআন এবং সহি হাদিস মতো হয়, এই জন্য আমরা প্রত্যেকে কিন্তু পাহারাদার, শুধু মসজিদ কমিটিই না, মুসল্লিরা পর্যন্ত সবাই। এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ মর্যাদা। এবার আসেন, আমরা আলোচনা এইভাবে করতে থাকলে অনেক সময় করতে হবে, আমরা সংক্ষেপ করে নিয়ে আসি। আমরা আগের কথাগুলো শুনলাম, এবার আমরা একটা আধুনিক জামানায় চলে আসি। হিজরি পঞ্চম শতকে আসেন, পঞ্চম শতাব্দীর খ্যাতনামা ইমাম ইবনে হাজম আন্দালুসি রহিমাহুল্লাহ, নাম শুনে থাকবেন অনেকে, ইবনে হাজম আন্দালুসি রহিমাহুল্লাহ বলছেন ও আহলুস সুন্নাতি আল্লাযীনা নাযকুরুহুম আহলাল হক,
আহলে সুন্নাতের পরিচিতি দিকে তিনি বলছেন। আমরা বলি না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের দেশে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, আছে না? এরা কিন্তু আহলে হাদিসদেরকে আহলে সুন্নাত মনেই করে না। আমরাই হচ্ছে মনে বিদাতি, ওরাই মনে আহলে সুন্নাহ। আসলে আহলে সুন্নাতের ব্যাখ্যাটাই তো ওরা জানে না। আহলু সুন্নাহ ওয়াল জামা অর্থ কি? আহল অর্থ অনুসারী, সুন্নাহ অর্থ রীতি পদ্ধতি, রাসূলের সুন্নাত। যারা সুন্নাতের অনুসারী, ওয়াল জামাত আল জামাতু সাহাবা, জামাতটা কি? সাহাবীদের যে জামাত, যারা সুন্নাতের অনুসারী এবং সাহাবীদের জামাতের অনুসারী, এদের নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামা। এবার আমাদের দেশে আহলে সুন্নাতের অবস্থা দেখেন, আমাদের দেশের আশেকদের অবস্থা দেখেন। আশেক মানে প্রেমিক, আশেক রাসূল, রাসূলের প্রেমিক, মহাব্বত একেবারে উপচে পড়ছে, তাই না? কিন্তু বিড়িও খায়, গাঞ্জাও খায়, ডান্ডাও হাতে থাকে, এরাও নাকি আশেক। চিন্তা করে লাল হরফে বিশাল লেখা, আপনি ঢুকতে পারবেন না আরামবাগে গিয়ে। তাহলে বলছিলাম কোন কথা থেকে আসলাম, ইবনে হাজম আন্দালুসি, ধন্যবাদ। ইবনে হাজম আন্দালুসি রহমাল্লাহ বললেন, ও আহলু সুন্নাতে, আহলে সুন্নাতের পরিচয় হচ্ছে আল্লাযীনা নাযকুরু আহলাল হক ওমান আদাহুম আহলুল বাতিল, যাদেরকে আমরা হকপন্থী মনে করি এবং তাদের বিরোধীদেরকে বাতিলপন্থী মনে করি। আহলে সুন্নাতের পরিচয় দিতে তিনি বলছেন, আহলে সুন্না যাদেরকে আমরা হকপন্থী মনে করি আর যাদের বিরোধীদেরকে আমরা বাতিলপন্থী মনে করে, হুম আসহাব আল্লাযীনা নাযকুরু আল হক ওমান আদাহুম আহলুল বাতিল ফাইন্নাহুম সাহাবা, তারা হচ্ছে এক নম্বর সাহাবি। ওয়া কুল্লু মান সালাকা নাহজাহুম মিন খিয়ারি তাবিঈন রাহমাতুল্লাহি আলাইহি, দুই নম্বর হচ্ছে তাদের সাহাবিদের অনুসারী, সুনিষ্ঠ অনুসারী তাবিঈগণ। আহলে সুন্নাতের পরিচয় দিতে গিয়ে ইবনে হাজম আন্দালুসি বলছেন, এক নম্বর হচ্ছে আহলে সুন্নাত সাহাবি, দুই নম্বর হচ্ছে তাবিঈ। ওয়ামান তাবিয়াহুম মিনাল, তারপর তিন নম্বর হচ্ছে সুম্মা আহলুল হাদিস, তিন নম্বরে তিনি বলছেন আহলে হাদিস। বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাতের পরিচয় দিতে গিয়ে হিজরি পঞ্চম শতাব্দীর একজন বিখ্যাত মনীষী ইবনে হাজম আন্দালুসি বলছেন, আহলে সুন্নাত কারা? এক নম্বর সাহাবি, দুই নম্বর তাবি, তিন নম্বর হচ্ছে আহলুল হাদিস। তারপর বলছেন, ওয়া কুল্লু মান তাবিয়াহুম মিনাল ফুকাহাই জাইলান ফা জাইলান ইলা ইয়াউমিন হাযা, ফকিহদের মধ্য হতে যারা তাদের অনুসারী যুগে যুগে আজকের দিন পর্যন্ত, তারাও আহলে সুন্নাহ। ওয়া মান ইক্তাদা বিহিম মিনাল আওয়ামি ফি শারকিল আরদি ওয়া গারবিহা, তিনি আরো বলছেন আম জনসাধারণের মধ্যে যারা তাদের আকীদার অনুসারী, তারাও আহলে সুন্নাহ। এবার বলেন, আমাদের মধ্যে কেউ কেউ বলে আহলে হাদিস মানে হচ্ছে শুধু সাহাবিরা, আহলে হাদিস মানে হচ্ছে মুহাদ্দিসরা, যারা হাদিস বিশারদ, হাদিস নিয়ে যারা গবেষণা করেন, তারা শুধু আহলে হাদিস। সাধারণ মুসলমানরা কোনো আহলে হাদিস না, এইটা কিন্তু এক শ্রেণীর আলেম ওলামায় কথা বলার চেষ্টা করে। তাদের জবাব ইবনে হাজম আন্দালুসির বক্তব্য দিলেই যথেষ্ট। আহলে সুন্নাত কারা? তিনি বলেই দিলেন, আম জনসাধারণ পর্যন্ত যারা তাদের অনুসারী হবে। যারা হাদিস বিশারদ তারা যেমন আহলে হাদিস, হাদিসের অনুসারী যারা তারাও আহলে হাদিস, হাদিস লিখেছেন যারা তারা যেমন আহলে হাদিস, হাদিস মানেন যারা তারাও আহলে হাদিস। ভাগ করার কোনো সুযোগ নেই। কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআন এবং সহিহ হাদিস মানবে, তাদের একটা বৈশিষ্ট্যগত পরিচয় হচ্ছে আহলুল হাদিস। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, আমাদের দ্বিতীয় পরিচয় আমরা মুসলিম, আর আমাদের তৃতীয় পরিচয় আমরা আহলে হাদিস। কেন বলি? বলবেন যে আমরা তো মুসলমান, আহলে হাদিস কেন বলছেন আপনি? বিভ্রান্তির সৃষ্টি করছেন, ফিতনা সৃষ্টি করছেন। ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া সাম্মাকুম মুসলিমিন, আবার আহলে হাদিস কেন? মসজিদের গায়ের মধ্যে আহলে হাদিস মসজিদ কেন? সুন্দর প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্ন ঠিক, তোমার ওই হানাফি মসজিদে যদি আমাদেরকে সঠিকভাবে আহলে হাদিস তৈরি সালাত আদায় করতে দাও, হানাফি মসজিদের মধ্যে আহলে হাদিসের ইমামও থাকতে হবে, হানাফি মসজিদের মধ্যে কমিটির মধ্যে আহলে হাদিসের সদস্য কমিটিতে নিতে হবে, আহলে হাদিস মুসল্লি হানাফি মসজিদে তার সহি হাদিস অনুযায়ী সঠিকভাবে সালাত আদায় করার অধিকার যদি তুমি দাও, আমাদের মসজিদের আহলে হাদিস লেখার দরকার নাই। আমরা লিখবো না আহলে হাদিস মসজিদ,
কিন্তু তোমাদের স্বভাব তো খারাপ, তোমরা তো মসজিদ থেকে ধার ধরে করে বের করে দাও। রাফুল আদান করলেই, আমিন বললেই ইমাম সাহেবের মাথা খারাপ হয়ে যায়, ফিতনা সৃষ্টি করছে এখানে, বের হো মসজিদ থেকে। শত শত ঘটনা বাংলাদেশে ঘটছে, হানাফিরাই বাধ্য করেছে মসজিদের গায়ে আহলে হাদিস লিখতে, হানাফিরাই বাধ্য করেছে মসজিদের জমির দলিল আহলে হাদিস নামে লিখতে। আহলে হাদিস লিখার কারণে মসজিদগুলো আহলে হাদিস তরিকা মতো চলে, কোরআন এবং সহিহ হাদিস মতো চলে। যদি এইটুকু না থাকতো, এইটুকু নেই, এমন অসংখ্য মসজিদ আছে যেগুলো হানাফিরা দখল করে নিয়েছে। রাজশাহী শহরের সাহেব বাজার বড় মসজিদ আহলে হাদিসদের মসজিদ, সব শহরে খুঁজে পাবেন। আহলে হাদিসের ইমামতি করার সুযোগ আছে, আমি যদি যাই যে ইমাম সাহেব আমাকে ইমামতি করতে দেন, দিবে? দিবে না। তো কেন এটা? এটা আমাদের বৈশিষ্ট্যগত পরিচয়, আমরা তো মুসলমান, প্রত্যেক আহলে হাদিস মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলিম আহলে হাদিস না, বুঝতে হবে। প্রত্যেক আহলে হাদিস অবশ্যই মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম কিন্তু আহলে হাদিস না। এই পার্থক্যটা যদি আমাদের মাথায় না ঢুকে, তাহলে এখনো আমরা বুকার স্বর্গে বাস করছি, এখনো বুকার স্বর্গে বাস করছি, এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ তৈরি করার সাহস পাচ্ছে না মানুষ। শুধুমাত্র শুধু তাই নয়, ঢাকার মতো জায়গা যেখানে আহলে হাদিস অধ্যুষিত জায়গা এলাকা, সেখানেও মসজিদ হানাফিরা দখল করে ফেলেছে। কোথায়? জামালপুর, সেখানেও দখল করেছে চরমোনাইরা, মামলা চলে, রায় পেয়েছি। কেন পাওয়া গেছে রায়টা? ওই যে কাগজে লেখা ছিল আহলে হাদিস মসজিদ, ভিত্তির দরকার আছে। এই জন্য আমরা এখন বলি আহলে হাদিস ভাইদেরকে, যেখানে যারা জমি রেজিস্ট্রি করে, তাদেরকে বলে দেয় যে দলিলের মধ্যে লিখে নেবেন মসজিদ কিভাবে পরিচালিত হবে, ইমাম মুয়াজ্জিন কে হবে, কমিটির লোকেরা কারা হবে, এগুলো সব দলিল উল্লেখ থাকলে একদিন যদি আদালতেও যেতে হয়, আদালত যদি ন্যায় বিচার করে, অবশ্যই মসজিদের কর্তৃত্ব আহলে হাদিসদের হাতে ছেড়ে দিতে হবে। ইবনে হাজম আন্দালুসি রহমাতুল্লাহর কথা থেকে বোঝা গেল, সকল মানুষ যারা কোরআন হাদিস মানবে, তাদের একটা বৈশিষ্ট্যগত পরিচয় হচ্ছে আহলুল হাদিস বা আহলে সুন্নাহ ওয়াল জামা। মনে রাখবেন, আহলে সুন্নাত আহলে হাদিসটাই প্রকৃত আহলে সুন্নাত। এদেশীয় নামধারী যারা আহলে সুন্নাত, তারা আহলে সুন্নাত নয়, তারা নামে শুধু আহলে সুন্নাত বলছে, সুন্নাতের ধারে কাছেও তারা নেই। কিভাবে তারা নিজেদেরকে আহলে সুন্নাত দাবি করছে? আর একটু সামনে চলে আসেন, তাফসির ইবনে কাসিরের নাম শুনি নাই আমরা? সবার ঘরে তো আলহামদুলিল্লাহ অনেকের ঘরেই কিন্তু আছে তাফসির ইবনে কাসিরের রচয়িতা হাফেজ ইমামউদ্দিন ইবনে ইসমাইল ইবনে কাসির রহিমাহুল্লাহ, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 71 নম্বর আয়াত, কিয়ামতের দিন সবাইকে ইমাম সহ ডাকবেন, কি আয়াতটা? ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, যেদিন আল্লাহ মানুষকে তাদের ইমাম সহ ডাকবেন, প্রত্যেকটা মানুষকে তাদের ইমাম সহ ডাকা হবে, নেতা সহ তার অনুসারীদেরকে ডাকা হবে। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ বলছেন যে হাযা আকবারু শারাফিন লিআহলিল হাদিস লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন এটাই হচ্ছে আহলে হাদিসদের সবচাইতে বেশি মর্যাদার বিষয়, কারণ তাদের ইমাম হচ্ছেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আর কিছু প্রয়োজন আছে? একজন মুফাসসির তিনি বলছেন, বিখ্যাত মুফাসসির তিনি বলছেন এটাই আহলে হাদিসদের সবচেয়ে মর্যাদার, বেশি মর্যাদার কারণ, যেদিন আল্লাহ প্রত্যেকটা দলকে তাদের ইমাম সহ ডাকবেন, সেদিন আহলে হাদিসদেরকে ডাকবেন উম্মতে মুহাম্মদি বলে। ইমাম যদি ডাকেন ইমাম সহ, আমাদের ইমাম কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসদের মর্যাদা আমরা স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি, এর বাইরে আমরা কিছু করতে চাই, এটাই হচ্ছে আমাদের অপরাধ। আমরা ওই উদাহরণ দেই না, বাংলাদেশের আদালতে যেমন জজ সাহেবের কাছে যেতে গেলে উকিল লাগে, আল্লাহর কাছেও যাইতে হলে পীর লাগে, এই উদাহরণ দেই আমরা? হে, উদাহরণ শুনেন নাই? পীর সাহেবরা দেয়, কারণ জজদের কাছে কি সরাসরি যাওয়া যায়, কথা বলা যায়? উনি বাবারে জজ সাহেব একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, সেখানে উকিল লাগে, উকিল ধরতে হয়, উকিলের মাধ্যমে কথা বলতে হয়, আর আল্লাহ তো বিশাল ব্যাপার, আল্লাহর কাছে তুমি যাবা? এই জন্যই মিডিয়া লাগে, পীর লাগে, মাধ্যম লাগে। আহলে হাদিসের কোনো মাধ্যম লাগে না। আহলে হাদিসের মাধ্যম লাগে?
ওই মাধ্যমলাদেরকে আল্লাহ নবী হাউজে কাউসারের পানি পান করাবেন না, দূর দূর করে তাড়িয়ে দিবেন। যারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে ওই মানুষগুলি কি অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ? আল্লাহ নবী বলছেন আরিফুহু আরিফুহুম ওয়ায়ারিফুনানি, আমি তাদেরকে চিনবো তারাও আমাকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, যখন তারা আমার কাছে চলে আসবে তখন তাদের এবং আমার মাঝখানে পর্দা ঝুলিয়ে দেওয়া হবে, আড়াল করে দেওয়া হবে। আমি বললাম ইন্নাহুম মিন্নি, হে ফেরেশতারা, ব্যাপার কি, এরা তো আমার উম্মত, কি ব্যাপার এদেরকে আলাদা করে দিচ্ছ কেন? আমার উম্মত আসতে দাও, আমি তাদেরকে পানি পান করাবো। ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাক, এই একটা বাক্যের মধ্যে দুইটি বিষয় আমাদের জানার আছে, মনে রাখবেন। ইন্নাকা লা তাদরি, আল্লাহ নবী কি গায়েব জানেন? এই আকিদা আমাদের মধ্যে আছে না, নবী গায়েব জানেন? এই এই হাদিস তার একটা প্রমাণ। আল্লাহ নবীকে বলা হচ্ছে ইন্নাকা লা তাদরি, নিশ্চয়ই আপনি জানেন না। আল্লাহ নবীকে হায়াতুন নবী, যদি হায়াতুন নবী হয় তাহলে তিনি মক্কায় মদিনায় শুয়ে শুয়ে সব খবরই রাখেন, কে কোন বিদাতটা চালু করলো, কোন কুসংস্কারটা সমাজে কোন মৌলবী চালু করলো, কে মিলাদ চালু করলো, কে সবরাত চালু করলো, কে কিয়াম চালু করলো, নবী জানেন না? সবই তো জানার কথা, কিন্তু আল্লাহ নবী গায়েব জানেন না বলে এই হাদিসু প্রমাণ। ফেরেশতা বলবে ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাক, নবী আপনি জানেন না, নিশ্চয়ই আপনি জানেন না, তাকিদ দিয়ে বলছেন। কি জানেন না? মা আহাদাসু বাদাক, যা আহাদাস মহাদাস মানে নতুন সৃষ্টি করা, যেটা যা নতুন তৈরি করেছিল। বাদাক মানে তোমার পরে, আপনার পরে, আপনার ইন্তেকালের পরে, আপনার মৃত্যুর পরে যে নতুন নতুন যে আমল চালু করেছিল। হে নবী মোহাম্মদ, আপনি জানেন না এই লোকগুলো কাজটা করেছিল, যে লোকগুলো আমি আসতে দেই নাই, আমরা আসতে দেই নাই, আটকে দিয়েছি তাদের যাত্রা, এই লোকগুলো এই কাজগুলি করেছিল। এই কৌম, অনেকগুলো কৌমের কথা বলা হচ্ছে এখানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কোনো সুপারিশ করবেন? বললেই তো ভালো ছিল যে আমার উম্মত হাউজে কাউসারের পানি পাওয়ার দরকার, এত কঠিন মুহূর্ত, এক গ্লাস পানির জন্য তৃষ্ণা বুকের ছাতি ফেটে যাওয়ার মতো অবস্থা, একবার পানি পান করলে লাম ইয়াসমা আবাদা, আল্লাহ নবী বলছেন আর কখনো তার তৃষ্ণাই পাবে না। সুবহানাল্লাহ, এক গ্লাস পানি পান করতে পারলে হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকবেন 50,000 বছর। এক গ্লাস হাউজে কাউসারের পানি যদি ভাগ্যে জুটে যায়, সূর্য যতই নিকটে আসুক, ঘাম যতই বেশি হোক, কোনো তৃষ্ণা পাবে না। আল্লাহ নবী বলছেন এক গ্লাস যদি হাউজে কাউসারের পানি পান করতে পারলে লাম ইয়াজমা আবাদার, কখনো তার তৃষ্ণা হবে না। ওই সময় এই মানুষগুলো, এই নামধারী মুসলমানগুলো সামনে আসবে, তাদের যাত্রাকে রদ করে দেওয়া হবে, প্রতিরোধ করে দেওয়া হবে, আড়াল করে দেওয়া। আল্লাহ নবীকে যখন বলা হবে, নবী এবার তাদের জন্য দোয়া না করে, তাদের জন্য সুপারিশ না করে বরং বলবেন সোকান সোকান লিমান ভাইয়ারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা কি করেছে, লিমান গাইয়ারা বাদি, গাইয়ারা মানে বিকৃত করা, পরিবর্তন করা, আমার পরে যারা বিকৃত করেছিলে, পরিবর্তন করেছিলে, আমি যে দিনটা তোমাদেরকে দিয়ে আসছি, যে পদ্ধতি আমি দেখিয়ে দিয়ে আসছি, এইটাকে যারা পরিবর্তন করেছো, তোমরা বিকৃত করেছো, আজকে তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও। কত কঠিন পরিস্থিতি, কত সাংঘাতিক অবস্থা হবে যদি আমরা বিধাত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে না থাকি। আমরা নিশ্চয়ই এই পরিস্থিতির সম্মুখীন হতে চাই না, আমরা নিশ্চয়ই হাউজে কাউসারের পানি চাই, আমরা নিশ্চয়ই আল্লাহ নবীর সুপারিশ চাই, আমরা নিশ্চয়ই জান্নাতে যেতে চাই। যদি আমরা চাই তাহলে আমাদেরকে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে কোরআন এবং সহি সুন্নার কাছে আসতে হবে। পবিত্র কোরআন এবং সহি হাদিসের মধ্যে যতটুকু পাবো ততটুকুই মানবো, যতটুকু পাবো না ততটুকু ছাড়বো, মানবো না, এই দৃঢ় প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, সর্বশেষ একটা কাউল দিব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, আধুনিক যুগের মানুষ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, মায়ের পেট থেকে কি 18 পারা কোরআন মুখস্থ করে এসেছিলেন, আর অল্পের জন্য 12 পারা মুখস্থ হয় নাই, সময় হয়তো কম ছিল, আল্লাহ আল্লাহ ডিউরেশনটা বাড়াই দিলে তো 30 পারাই হয়ে যেত, নাউজুবিল্লাহ। তিনি একজন হকপন্থী মানুষ ছিলেন, আল ইমামু মাদুর ওয়া আতবাউহু গায়রু মাদুরিন,
আব্দুল্লাহ শারানি রহিমুল্লাহ বলছেন, একজন বিখ্যাত মনীষী, যে ইমামদের উজর আছে কিন্তু মুক্তাদির কোনো উজর নেই। ইমামদের উজর আছে, ইমামরা তো হক কথাই বলেছেন, হক নির্দেশনাই দিয়েছেন, কিন্তু অনুসারীদের কোনো উজর চলবে না। ইমাম আবু হানিফা তো বললেন সহিহ হাদিস মানো, আর আপনি যদি বলেন যে না আমি সহিহ হাদিস মানব না, তো ইমামের দোষ কি? এই জন্য আল্লামা শাহরানি বলে গেছেন ইমামের উজর আছে, তারা কিন্তু দিক নির্দেশনা দিয়ে গেছেন, কিন্তু অনুসারী যারা তোমরা বাঁচতে পারবে না, তোমাদের বাঁচার কোনো পথ নাই। যতক্ষণ পর্যন্ত ইমামদের কথা না শোনো, ইমামদের নির্দেশ মতো যদি তোমরা চলো, অবশ্যই তোমাদের কোরআন সহিহ হাদিস মানতে হবে। চার ইমামের যেই ইমামের অনুসারী হও না কেন, যেই মাজহাবের অনুসারী হও না কেন, ইমামদেরকে সম্মান করলে, ইমামদের নির্দেশ মানলে সত্যিকার অর্থে তোমাকে আহলে হাদিস হতে হবে। আহলে হাদিস হওয়া ছাড়া তোমার আর কোনো পথ নেই। তিনি বলছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, আম্মাল ফিরকাতুন নাজিয়া ওয়া আহলুস সুন্নাহ, ওয়া আহলুস সুন্নাতি লা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদ ওয়া আসহাবুল হাদিস। তিনি বলছেন আহলে সুন্নাতের ওয়া আম্মাল ফিরকাতুন নাজিয়া, নাজি ফিরকা, মুক্তিপ্রাপ্ত ফিরকার নাম পরিচয় হচ্ছে আহলে সুন্নাহ। যারা নাজাত পাবে, যারা শুরুতে জান্নাতি হবে, তাদের পরিচয় হচ্ছে আহলে সুন্নাতের অনুসারী। তারপরে তিনি আবার ব্যাখ্যা দিয়ে বলছেন ও আহলু সুন্নাতি, আর আহলে সুন্নাতের লা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদ, একটি ব্যতীত দ্বিতীয় কোনো নাম নেই। দেখেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলছেন আহলে সুন্নাতের একটি ব্যতীত দ্বিতীয় কোনো নাম নেই, ওহু আসহাবুল হাদিস, এইটার নাম হচ্ছে আহলে হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার বুনিয়াদুত তালেবিন একটা বিখ্যাত কিতাব, সেখানে বললেন নাজি ফিরকা, মুক্তিপ্রাপ্ত ফিরকাটার নাম হচ্ছে আহলে সুন্নাতুল জামাত, আর আহলে সুন্নাতুল জামাতের একটাই শুধু পরিচয়, সেটা হচ্ছে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস, আর বাইরে কোনো নাম নেই। তাহলে এখন আহলে হাদিস নাম বললে কি অসুবিধা হবে? আহলে হাদিস নাম বললে মুসলমান এবং আহলে হাদিস, তুমি যাই মনে করো আমি আহলে, আমি কোরআন হাদিস মানি বলে তোমার আহলে হাদিস, নাহলে তো আমার নাম একটা তরিকা বন্ধু হইতো, তা আমি তো তরিকাতে যাবো না। আর কোনো জায়গায় না থাকলে তখন দেখা যাবে যে কেউ বানাবে হানাফি, কেউ বানাবে সাফি, কেউ বানাবে মালিকি হাম্বুলি, কেউ আটটসি, কেউ চরমোনাই, কত কিছু হয়ে যাবে। তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত আসলাম, আরও সামনের দিকে আসলে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির একটা বক্তব্য বলা যায়, তিনিও একই কথা বলেছেন ও আম্মাল ফিরকাতুন নাজিয়া হুমুল আখিদুনা বিল ফিল আকীদাতি ওয়াল আমালে আমালে বিমা যুহারা মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি 1114 হিজরিতে জন্ম, তার মানে একদম আধুনিক যুগ। আর আব্দুল কাদের জিলানী হচ্ছে 570-71 সালে জন্ম হিজরিতে। তাহলে আমরা শেষ পর্যন্ত আসলাম, এখানে এসে তিনি বলছেন ফিরকা নাজিয়ার পরিচয় হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, ভারত গুরু যাকে বলা হয়, ফিরকা নাজিয়ার পরিচয় হচ্ছে হুমুল আখিদুনা বিল কিতাব ও সুন্নাহ, হুমুল আখিদুনা ফিল ফিল আকীদাতি ওয়াল আমাল বিমা যুহারা মিনাল কিতাব ও সুন্নাহ, তারা হচ্ছে আকীদা এবং আমলে কিতাব ও সুন্নাতের প্রকাশ্য যেটা অর্থ তার অনুসারী। সুবহানাল্লাহ, ব্যাখ্যা টেক্কার দিকে যাওয়ার দরকার নাই, কোরআন এবং সহি সুন্নাতে যেই কথাটা আছে এইটা সঠিকভাবে মেনে নেয় যারা, তাদের নাম হচ্ছে, তারাই হচ্ছে ফিরকা নাজিয়ার অন্তর্ভুক্ত, তাদের নামে হচ্ছে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা আমাদের আলোচনা থেকে বুঝতে পারলাম আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যারা যাবে তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা মূলনীতি, বললেন মা আনা আলাইহি আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে তরিকার উপরে আছে তারা জান্নাতে যাবে, এবং এই তরিকার এই জান্নাতিদের আমল দেখে পরবর্তীতে মুহাদ্দিসিনে কারাম সেই আমল থেকে নিয়ে যে নামগুলি উচ্চারণ করেছেন বিভিন্ন মুহাদ্দিস, হ্যাঁ সেইগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। সবগুলো বক্তব্য একত্রিত করলে যেটা বেরিয়ে আসে, সত্যিকার অর্থে যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী তাদের একটা পরিচয় হচ্ছে আহলুল হাদিস, আর তারা যদি সত্যিকার অর্থে নামে আহলে হাদিস হলে কিন্তু হবে না। বাপদাদার ঘরের জন্ম আহলে হাদিস, কিন্তু আপনি তো মদ খান, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি তো নামাজই পড়েন না, কিছু আহলে হাদিস
সাইনবোর্ড নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমল নিয়ে জান্নাতে যেতে হবে। এই জন্য আমলে যারা শক্তি করতে আহলে হাদিস তারা ইনশাল্লাহ জান্নাতে যাবে, ইনশাল্লাহ জান্নাতে যাবে, আর তাদের মর্যাদা অনেক বেশি আল্লাহর কাছে। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই জামাতের অন্তর্ভুক্ত করেছেন। আমরা বাতিল ফিরকার অন্তর্ভুক্ত হতে পারতাম, যে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে এই জামাতের অন্তর্ভুক্ত করলেন তার শুকরিয়া আদায় করা উচিত না ভাই? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেম পর্যন্ত হেদায়ত পায় না, হেদায়তটা একটা আল্লাহর বিশেষ রহমত। আল্লাহ আমাদেরকে হেদায়ত করেছেন বলে আমরা এইখানে আসতে পেরেছি। জন্মসূত্রে যারা আহলে হাদিস তাদের চেতনা কম, ওই যে বাপদাদা আহলে হাদিস ছিল, আলহামদুলিল্লাহ ইদানিং অনেক নতুন ভাই বিশেষ করে ইয়াং জেনারেশনরা, জেনারেশন খুব তারা স্টাডি করে লেখাপড়া করে পড়াশোনা করে হকটা খুঁজে পেয়েছেন, তাদের চেতনা খুব বেশি। আমরা এই চেতনাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, এবং আমরা আশা করি এই দাওয়াতটা শুনে আমরা সর্বত্র ছড়িয়ে দিই। এই দাওয়াতটা সর্বত্র ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ একদিন এদেশ থেকে বিদাত উৎখাত হবে, এদেশের মাটিতে তাওহীদ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, শিরক পরাভূত হবে। জাল হাক্কু আযহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। আল্লাহ নবী যখন বিদায় যখন মক্কা বিজয় করতে গেলেন, মক্কা বিজয়ের দিন তিনি মূর্তির গায়ে তীর ঠেকিয়ে এই আয়াতটা পড়েছিলেন, কুল জাল হাক্কু আযহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, মূর্তি ভাঙার নির্দেশ দিয়েছিলেন। আর বলছিলেন দেখো হক এসেছে, সত্য এসেছে, মিথ্যা পরাভূত হয়েছে, মিথ্যা পালিয়ে গেছে। মিথ্যা পালিয়ে যাওয়ার বিষয়, হক যখন আসবে মিথ্যা ইনশাল্লাহ পালিয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই তৌফিক কামনা করছি, তিনি যে আমাদেরকে হক বোঝার তৌফিক দান করেন, হক অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আজকে যারা এই আলোচনা বৈঠকে উপস্থিত হলেন, উপস্থিত ছিলেন, এবং যারা আজকের আয়োজন করেছেন, বিশেষ করে মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের প্রিয় পত্রিকা মাসিকের তাহরিকের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সার্বিক প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।